আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদেরকে স্বাগতম করছি আমার প্রথম ব্লগিং ভিডিওতে। তো আমার ফার্স্ট ব্লগিং ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব মিরপুর 2 নম্বরে অবস্থিত টাকা জাদুঘর। নাম শুনেই অবশ্য আপনারা বুঝতে পারছেন যে এটা কোন ধরনের জাদুঘর হবে। তো এত এত ঘোরার স্থান থাকতে, দর্শনীয় স্থান থাকতে আমি কেন আপনাদেরকে টাকা জাদুঘরে নিয়ে যাচ্ছি, সেটার পিছনে কয়েকটা কারণ আছে। তো প্রথমত কারণ হলো, আমরা যারা মিরপুর 2 নম্বরে আর কি মিরপুরে চিড়িয়াখানা দেখতে আসি আর বোটানিক্যাল গার্ডেন দেখতে আসি, এগুলা আমাদেরকে দেখতে হয় টাকা দিয়ে। সম্ভবত বর্তমানে ঢাকা চিড়িয়াখানা, যেটা জাতীয় চিড়িয়াখানা, সেটা প্রবেশ মূল্য 30 টাকা। বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য কত এটা আমি বলতে পারতেছি না। আর টাকা জাদুঘর যেটা, আপনি এখানে আসবেন, এখানে সম্পূর্ণ ফ্রিতে আসতে পারবেন, এক টাকাও আপনাকে দিতে হবে না। এখানে দর্শন করার নিয়ম হলো, এখানে আপনার নাম এন্ট্রি করতে হবে, প্লাস আপনার এক মোবাইল নাম্বার দিতে হবে। তারপর আপনি এখানে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে কোনো দিন এসে আর কি দর্শন করতে পারবেন। এইগুলা টাকা জাদুঘর একটা ঐতিহাসিক জাদুঘর। এখানে আপনি খ্রিস্টপূর্বাব্দ 700 বছর থেকে হালামলের যে টাকা পয়সা ব্যাংকিং যে বিষয়টা আছে সেখানে আপনি বিস্তর করতে পারবেন। বিষয়টা হলো যে, আমরা সারা বাংলাদেশ থেকে অনেক স্থান থেকে আমরা জাতীয় চিড়িয়াখানায় আসি দেখতে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান বা অনেক সংগঠন, তারা একত্রিত হয়ে জাতীয় চিড়িয়াখানা আসি দেখার জন্য, তারপর জাতীয় চিড়িয়াখানা দেখে চলে যাই। কিন্তু ঠিক জাতীয় চিড়িয়াখানার কাছেই, চিড়িয়াখানার কাছেই যে এত সুন্দর একটা স্থাপনা, দেখলে আর কি মনটা ভরে যায় এবং সম্পূর্ণ ফ্রিতে। আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, তো এটা কিন্তু সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, এটা গেল একটা। আরেকটা, এখানে যে গার্ড, তারপরে ভিতরে যে আপনার যারা যারা দায়িত্বরত আছে, এদের ব্যবহারটা এত অমায়িক, এত সুন্দর, এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। ঢাকা শহরে আমি অনেক জায়গায় ঘুরছি ফিরছি, কিন্তু এদের ব্যবহারটা এত সুন্দর, এত অমায়িক, ভাষায় বর্ণনা করার মতো না। যেমন এখানে যদি আপনি এসে ভিডিও করতে চান, এরা আপনাকে হেল্প করবে। যে কোনো বিষয়ে আপনি যদি ওনাদেরকে জিজ্ঞাসা করেন, ওনারা এত আগ্রহের সাথে বিষয়টা বলেন, এটা ভাষায় বর্ণনা করার মতো না। আর আপনি যখন এখানে ট্যুর করবেন, দেখবেন যে সবসময় আপনাকে একজন গাইডলাইন, একজন গাইড দিবেই, আপনাকে তারা ঘুরে ঘুরে দেখাবে। অনেক সুন্দর অমায়িক ব্যবহার। আর মিরপুর স্টেডিয়াম, মিরপুর স্টেডিয়ামের সাথেই, মিরপুর স্টেডিয়াম থেকে আমরা যদি 1 নম্বরের দিকে একটু হেঁটে আসি, হেঁটে আসার পথেই দেখা গেছে যে 2 মিনিট হাঁটলেই রাস্তার হাতের বাম পাশে টাকা জাদুঘর। এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে একটা স্থাপনা নিদর্শন, এখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন। তো আপনাদেরকে অনুরোধ করলাম, যারা যারা মিরপুর আশেপাশে আছেন বা চিড়িয়াখানা দেখতে আসেন, তারা অবশ্যই টাকা জাদুঘর যে এটা দেখে যাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর এই ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই টাকা জাদুঘর দেখতে পারে এবং কি এখান থেকে অনেক কিছু শিখতে পারে। বিশেষ করে যারা কমার্স নিয়ে লেখাপড়া করতেছেন, তাদের জন্য এই জাদুঘরটা অনেক হেল্পফুল হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগছে, এটা আমার প্রথম ব্লগ ভিডিও, জানি না কেমন হয়েছে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।